হ্যালো ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করছেন আমরা ছোট একটি কাঠের টুকরায় লোহা থেকে ছিদ্র করছি। আপনারা প্রশ্ন করতে পারেন, এই কাঠগুলো আমরা কোথায় পাবো? এই কাঠগুলো মূলত যারা হারমোনিয়াম তৈরি করে, ওরা উপরে দেখবেন হারমোনিয়ামের উপরে একটি গোল গ্লাস বসানো থাকে, এরকম ডিম আকৃতি একটি গ্লাস বসায়। সেই টুকরাটা ওরা কোনো কাজে লাগে না, এটা ফেলে দেয়। এটা হারমোনিয়ামের দোকানে আপনি গেলেই আপনি সহজে এটা কালেকশন করতে পারবেন। হয়তো বা আপনার পার পিস কাঠ 5-10 টাকা করে আপনার নিবে। আপনি যে বিষয়টা আপনি করতে চাচ্ছেন আপনি সেই বিষয়টি কাঠের উপর সুন্দর করে ড্রয়িং করুন। মৌমিতা, বাবার ফোন আসছে মা। আমরা এভাবে যে বিষয়টাই আপনি করতে চান, কোনো মানুষের ছবি, আপনি কোনো ফুল, আপনি যে কোনো বিষয়টাই এভাবে ড্রয়িং করে নেবেন পেন্সিল থেকে। পেন্সিল করে ড্রয়িং করে আপনি এভাবে ছোট্ট হাতুড়ি দিয়ে ড্রয়িং এর উপরে উপরে এভাবে ছোট ছোট একটি লোহা নিয়ে লক্ষ্য রাখবেন, লোহাটি একটু সূচালো হবে। আপনার এভাবে ছোট ছোট লোহার উপরে আঘাত করবেন। অনেকদিন পুরানো কার্ড, এর জন্য একটু ময়লা পড়েছে। আপনি শিল্প চর্চা করলে, যদি শিল্পকে ভালোবাসতে না পারেন, অবশ্যই আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন না। যে বিষয়টা আপনি করতে চাচ্ছেন সেই বিষয়টার উপরে আপনার যথেষ্ট চিন্তা ভাবনা নিয়ে কাজ করলেই সেটি পরিপূর্ণতা ভাবে ফুটিয়ে তুলতে পারবেন। আপনারা দেখছেন, কাজ থেকে নেন, আপনারা দেখছেন এখানে কিছু ময়দা, আমি একটু ময়দার অংশটা নিলাম। আমি ঠিক ময়দা নিয়ে আমি ঠিক কাঠের উপরটা সুন্দরভাবে ঘষে দেব। আমি যদি কোথাও মনে করি যে আমার ড্রয়িংটি সুন্দর ফুটিয়ে তুলতে পারিনি, কোথাও যদি আপনার ড্রয়িংটি অস্পষ্টতা মনে হয়, তবে আবার আপনি পুনরায় এভাবে একটু
সেই অংশগুলোতে আবার একটু কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা, কিন্তু আগে চোখের অংশটা আমরা ভালো এখানে বোঝা যায়নি। এখন দেখুন কত সুন্দরভাবে আমরা একটু ব্যতিক্রমভাবে আমরা রবি ঠাকুরকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আপনি এরকম শিল্পকর্ম তৈরি করতে পারবেন, আপনি দেখতে পেলেন। আরো একটি কার্ড আমি হাতে নিয়েছি, আপনার আরো একটি ছবি আমরা এখনই পেয়ে যাব। দেখুন এবার কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনকে কাঠের উপরে কাঠ খোদাই করে তৈরি করার চেষ্টা করলাম। আপনারা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন ইতোমধ্যে, তাদেরকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। আর যারা এখনও করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা নিত্য নতুন সৃজনশীল বিষয় থেকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব। আপনি ভালো থাকুন, আমার জন্য শুভকামনা করুন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ধন্যবাদ।